আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি নিয়ে চলেছি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি, বাঙালির ঘরে ঘরে প্রিয় রান্না শুক্তো। তো শুক্তো রান্না করতে বেশ কোনো কিছুই লাগে না, খুব কম সময়, 10 মিনিটে রান্না হয়ে যায়। তো আমি এখানে ফার্স্টে সবজিগুলোকে এরকম ধরনের কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আমি কাঁচা কলা, কলা, বেগুন, গাজর, আলু আর পটল, যা যা থাকবে সব কিছু নিয়ে নিবে। আর বড়ি নিয়েছি, বড়ি তো মাস্ট লাগবে। দিয়ে সব ফার্স্টে আমি সাদা তেলে বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ থাকে, আর বড়ি তো ভাজতেই হয়। আর সব সবজিগুলোকেও ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতেই দেখবে 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বড়িগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, দিয়ে সাদা তেলে দিয়ে দিয়েছি বেগুন, পটল আর গাজর, সমস্ত সবজিগুলো একসঙ্গে ভেজে নিব, কারণ 10 মিনিটের রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দিয়ে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা কলাটাও ভেজে নিব। আর না ভাজলে, সব সবজি না ভাজলে কীরকম একটা কাঁচামাটা গন্ধ থাকে। তো শুক্তোতে মাস্ট সবজি ভাজতেই হবে। দিয়ে সবজি ভাজার পর দিয়ে দিয়েছি সে কড়াইতে সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন গোটা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাতে একটু জল মিশিয়ে অ্যাড করবে তেলে, না তো পুড়ে যাওয়ার চান্স আছে। আমি ফার্স্টে জল দিয়েছিলাম না বলে আমার একটু গায়ে লেগে গিয়েছিলো, সেই তোমরা ভুল করিও না, একটু জল দিয়ে দিও। তো দিয়ে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে অ্যাড করে দেবো সমস্ত ভেজে রাখা সবজিগুলো আর তার সঙ্গে বড়িগুলো। তো দেখো সবজিগুলো মোট 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো বেশ তেমন জল দিব না, বড়িগুলোকে একটু সিদ্ধ করতে হবে। তো দিয়ে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিয়েছি, তারপরে অ্যাড করে দেবো লবণ আর একটু জিরে গুঁড়ো। লবণ জিরে গুঁড়ো অ্যাড করতে হবে, কারণ নিরামিষ রান্নাতে বেশ কোনো কিছু মশলা লাগে না। তারপরে দিয়ে দিব, তারপরে আমি অ্যাড করে দিয়েছি গরুর দুধ। গরুর দুধ যদি না থাকে তো কোনো ব্যাপার না, গুঁড়ো প্যাকেটের দুধ গরম জলে মিশিয়ে গুলে দিলেও দিতে পারো, কিন্তু দুধ লাগবে মাস্ট। দিয়ে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ বড়ি আর আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে সব কিছু দেখো খুব সুন্দরভাবে কালারটা এসছে, দিয়ে ঢাকা রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকা রেখে দিলেই আমাদের শুক্তো রান্না রেডি, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। শেষ পাতে দিয়ে দিবে ঘি, ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, তাতে পেট ভরে যায়। তো দেখো খুব সুন্দরভাবে শুক্তো রান্না হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা চেষ্টা করো বাড়িতে রান্না করার, আমার রেসিপিটাকে ফলো করে। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে দারুণ কোনো একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ।